কেজি সুব্রমণিয়ান আধুনিক শিল্পরীতির অন্যতম কাণ্ডারি। প্রয়াত এই শিল্পীকে বুধবার শ্রদ্ধা জানানো হলো সীমা গ্যালারিতে। শিল্পী হিসেবে তো উনি অগ্র একজন আমাদের মডার্নিস্টদের মধ্যে ডেফিনেটলি ওয়ান অফ দ্য প্রিমিয়ার মডার্নিস্ট ছিলেন, কিন্তু যেটা সবচেয়ে বড় ব্যাপার ছিল ওর ব্যাপার মানে ওর বিষয় সেটা হলো শিক্ষকতা। সুতরাং ও যে শিক্ষক হিসেবে এত বড় মাপের শিক্ষক কিন্তু পাওয়া যায় না, নন্দলাল বসুর পর ওনার মত ওই বড় মাপের শিক্ষক কিন্তু হয়নি। আর উনি সমস্ত মানে ছাত্রদের নিয়ে একটা মহৎ মহান জগতের পরিচয় দিয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত শিল্পীর সমসাময়িক শিল্পী ও ছাত্রছাত্রীরা। শিল্পী সত্তার পাশাপাশি সবার বক্তব্যে উঠে এলো মানুষ কেজি সুব্রমণিয়ানের কথা। মানিদার ভেতরে একটা অদ্ভুত ছায়া চরিত্র ছিল, যেমন বটগাছ সেই তার তলায় গিয়ে সমস্ত নবীনরা প্রবীণরা গিয়ে বসে একটা অনুভবে রাজত্বে বিচরণ করত। মানিদার যেটা সবচেয়ে বড় দিক বললাম তো আমিত্ব ছিল না, উনি ছিলেন নবীনদের কাছে একটা দৃষ্টান্ত। 1924 সালে কেরলে জন্ম কেজি সুব্রমণিয়ানের। পড়াশোনা তৎকালীন মাদ্রাজের প্রেসিডেন্সি কলেজে, চিত্রকলা নিয়ে উচ্চশিক্ষা ভরোদরা বিশ্ববিদ্যালয়ে। কলেজে পড়ার সময় থেকে জড়িয়ে পড়েন স্বদেশী আন্দোলনে। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে গ্রেফতার হন। ছাড়া পাওয়ার পর আসেন শান্তিনিকেতনে। 1944 সালে শান্তিনিকেতনের কলাভবনে শুরু হয় শিল্প শিক্ষা। শিল্পী জীবনে ভারতীয় লোকসংস্কৃতির সঙ্গে আধুনিকতাকে মিশিয়েছিলেন কেজি সুব্রমণিয়ান। তার শিল্পকলা প্রশংসিত হয়েছে পৃথিবীর নানা প্রান্তে। 92 বছর বয়সে গত 29 জুন গুজরাটের বড়োদরায় মৃত্যু হয় এই শিল্পীর। রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।